মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে সমীক্ষা প্রতিবেদন বিনিময় করেছে বাংলাদেশ ও চীন। সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরস্পরের সাথে সমীক্ষা প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় বাণিজ্য সচিব বলেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ এবং এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। সেখানে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। এফটিএ চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে বলেও জানান বাণিজ্য সচিব। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির উল্লেখ করে তিনি বলেন, কিছু দেশীয় পণ্যের সুরক্ষা পদ্ধতি রেখেই এফটিএ চুক্তি বাস্তবায়ন করতে হবে।